আমরা সবাই আমাদের ফোনটাকে চার্জ দেওয়ার সময় এমন কিছু মারাত্মক ভুল করি, এই ভুলগুলো করার কারণে দেখা যায় কি আমাদের ফোনের ব্যাটারির যে ধারণ ক্ষমতা, আগে যে আমাদের ব্যাটারিতে একদিন চার্জ দিলে দুই দিন চলতো, বাট এখন আর চলে না, আমাদের ব্যাটারিটার চার্জ 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তো আজকে আমি এমন 5টি ভুল সম্পর্কে বলবো যে ভুলগুলো আপনারা চার্জ দেওয়ার সময় আপনাদের ফোনের সাথে প্রতিনিয়ত করেন। এই ভুলগুলো করার কারণে আপনার ব্যাটারিটা দিন দিন ড্যামেজ হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। তো অবশ্যই এই ভুলগুলো করা বন্ধ করে দিন। সেই কারণে করতে হবে কি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে কন্টিনিউ করে দেখতে হবে। তো চলুন আমরা ভুলগুলো জেনে নিই। ওকে, নাম্বার 1, হাই টেম্পারেচার। আমরা সাধারণত দিনের বেলায় আমাদের ফোনটাকে চার্জ দিই। তো দিনের বেলায় আমাদের ফোনটাকে চার্জ দেওয়ার ফলে আমাদের ফোনের সাথে কী কী হয় আমি আপনাদেরকে বলতেছি। দিনের বেলায় সাধারণত প্রচুর রোদ থাকে, রোদ থাকার কারণে কিন্তু আবহাওয়াটা অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়, যার কারণে হাই টেম্পারেচার সৃষ্টি হয়ে যায়। সাধারণত যখন আমরা আমাদের ফোনটাকে চার্জ দিই না, তখনই কিন্তু আমাদের ফোনটা অনেক হিট হয়ে যায়। যদি সাধারণত আর আবহাওয়াটাও হিট থাকে, এর ফলে হচ্ছে কি আমাদের ফোনটা প্রচুর হিট হয়ে যাচ্ছে। হিট হওয়ার ফলে কী হবে, আমাদের ফোনের ব্যাটারির পারফরমেন্স দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, সেই কারণে আপনাদের ফোনটার মধ্যে চার্জ থাকে না। তো এই ভুলটি আর কোনো দিন করা যাবে না। ওকে, আপনাদের ফোনটাকে চার্জ দেওয়ার জন্য উপযুক্ত সময় ছিল ফজরের নামাজের পর, যে সকাল হওয়া পর্যন্ত যে টাইমটুকু, এই টাইমটুকুর মধ্যে অবশ্যই আপনারা আপনাদের ফোনটাকে চার্জ দেবেন, কারণ এই টাইমটার মধ্যে আবহাওয়াটা অনেক ভালো থাকে। প্লাস এই টাইমে যদি আপনারা আপনাদের ফোনটাকে চার্জ দেন, একটুও হিট হবে না। তো আমি সাধারণত এই টাইমে আমার ফোনটাকে চার্জ করি। ওকে, নাম্বার 2, ফোন চার্জার ইউজ না করা। আমরা সাধারণত আমাদের ফোনের চার্জারটাকে ইউজ না করে র্যান্ডম চার্জার ইউজ করি, যেখানে পারি সেখানে আমাদের ফোনটাকে চার্জ দিই। তো চার্জ দেওয়ার কারণে কিন্তু আমাদের ব্যাটারিটা ডাউন হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে কি আমাদের 4001 mAh ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য সাধারণত 3 ওয়াটের একটা চার্জারের প্রয়োজন হয়। আমরা সাধারণত র্যান্ডম চার্জার ব্যবহার করি। তো র্যান্ডম চার্জার ব্যবহার করি, যেমন একটা 1 ওয়াটের করি, 2 ওয়াটের করি, 4 ওয়াটের করি, 5 ওয়াটের করি। তো র্যান্ডম চার্জার ব্যবহার করার ফলে হচ্ছে কি আমাদের ব্যাটারির সাথে যে ওয়াটটা প্রয়োজন সেই ওয়াটটা যাচ্ছে না, এই কারণে কিন্তু দিন দিন আমাদের ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে। নাম্বার 3, লং টাইম চার্জ দেওয়া। আমরা সাধারণত করি কি, আমরা ঘুমানোর সময় আমাদের ফোনটাকে চার্জ দিয়ে ঘুমাই। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠি, তারপর আমরা আমাদের ফোনটাকে চার্জ দিয়ে খুলি। তো আমরা যদি আমাদের ফোনটাকে লং টাইম চার্জ দেই, আমাদের ফোনটার ব্যাটারিটা কিন্তু দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা আমি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, একটা লোক যদি 1 পোয়া চালের ভাত খেতে পারে, তাকে যদি আপনারা এর থেকে বেশি ভাত খাওয়ান, তাহলে সে কিন্তু ফুলে যাবে। ঠিক সেই রকম আপনারা আপনাদের ব্যাটারিটাকে অতিরিক্ত চার্জ দিচ্ছেন, যার ফলে কী হচ্ছে আপনাদের ব্যাটারিটা ফুলে যাচ্ছে। আপনারা হয়তো আমাকে অবশ্যই অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা আমাদের ফোনে যখন 100% চার্জ হয়, তখন তো আমাদের ফোনটা আর চার্জ টানে না। ভাই একটা জিনিস আপনি কি জানেন, আপনাদের ফোনটার মধ্যে অবশ্যই কিন্তু সবসময় ইলেকট্রন যাচ্ছে, চার্জ দেওয়ার কারণে ইলেকট্রন যাচ্ছে। ইলেকট্রন যাওয়ার কারণে ব্যাটারি কিন্তু অল্প অল্প করে হলেও কিন্তু একটু করে চার্জ টানতেছে, চার্জ খাচ্ছে, যার ফলে দিন দিন ব্যাটারিটা ফুলে যাবে। তারপর ব্লাস্ট, নাম্বার 4, 10% চার্জের নিচে আপনাদের যদি ফোনটার মধ্যে চার্জ থাকে, তাহলে অবশ্যই মাস্ট বি আপনাদের ফোনটা ইউজ না করে অবশ্যই চার্জে লাগিয়ে দিবেন। কারণ যখন 10% নিচে আপনাদের ফোনের মধ্যে চার্জের লেভেল এসে যায় বা চার্জ থাকে, তখন আপনাদের ফোনের ব্যাটারির মধ্যে প্রচুর প্রেশার পড়ে যায়। এই সময় যদি আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করেন, তখন দেখবেন আপনাদের ফোনটা অনেক হিট হচ্ছে। হিট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের ফোনটা দিন দিন পারফরমেন্স, অর্থাৎ ব্যাটারির পারফরমেন্স দিন দিন কমে যাচ্ছে, যার কারণে দিন দিন দেখা যাচ্ছে যে ব্যাটারিটা আর ভালো একটা যে একটা চার্জের একটা লং টাইম টেকসই এটা দিতে পারছে না। তো অবশ্যই 10% মধ্যে যখন আপনাদের ফোনটির মধ্যে চার্জ থাকবে, অবশ্যই তখনই সাথে সাথে আপনাদের ফোনটাকে চার্জে লাগিয়ে দেবেন। ওকে, নাম্বার 4, থার্ড পার্টি চার্জার্স, পাওয়ার ব্যাঙ্ক বা ফাস্ট চার্জিং অ্যাপস, এই জিনিসগুলো কখনোই ব্যবহার করবেন না। এই জিনিসগুলো ব্যবহার করার ফলে হবে কি, আপনাদের ব্যাটারির দিন দিন পারফরমেন্স কমে যাবে। অবশ্যই এই জিনিসগুলো থেকে বিরত থাকুন। এবং আমি যে 5টি ভুল দেখা দিলাম, এই 5টি ভুল কখনোই করবেন না। এবং কীভাবে আপনারা ব্যাটারিকে চার্জ দেবেন আমি তো অবশ্যই বলে দিয়েছি, সেটা এই নিয়মে আপনারা আপনাদের ব্যাটারিকে চার্জ দেন, দেখবেন ইনশাল্লাহ অনেক টাইম একটা লং টাইম টেকসই দেবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।